গোয়ালপাড়ার লেটেকুবাড়ীত উদুলি মুদুলি পরিবেশ। দখলিং পাহাড়ত শ্রীশ্রী রাম মন্দিরত পূজা অর্চনা আগবহা হয়েছে। দখলিং পাহাড়ত রাম লক্ষ্মণ সীতার ইতিহাস প্রসিদ্ধ আছে। কেবাটাও প্রকাণ্ড প্রকাণ্ড শিলত রাম লক্ষ্মণ সীতার ভরি খোজর কীর্তিচিহ্নর উপরও আছে বাঘর খোজ, ঢেকির চিহ্ন, কলহর কীর্তিচিহ্ন। আর কীর্তিচিহ্নসমূহ সংরক্ষিত করে রখার বাবে আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। লিটকুবাড়ী গাঁৱৰ ৰাইজে যি প্ৰচেষ্টা লৈ ইয়াতে ৰাম মন্দিৰ স্থাপন কৰিবলৈ আহিছে, এইটো এটা আচলতে সনাতন ধৰ্মৰ এটা মহান মানে কৰণীয় কাম বুলি ভাবিম আমি। হিন্দু শাস্ত্ৰ মতে যিটো আমাৰ সনাতন ধৰ্ম, ইয়াত যিখিনি কীৰ্তিচিহ্ন অতীজৰে পৰা আছে এইটো এতিয়াৰ নহয়, এইটো অতীজৰে। আৰু আমাৰ দেৱ দেৱীসকলে আচলতে শান্তি জেগাত বসবাস কৰে। ইয়াত শ্ৰীৰামচন্দ্ৰৰ যিহেতু আঁঠুৰ খোজ, ভৰিৰ খোজ, শ্ৰীৰামচন্দ্ৰ লক্ষ্মণৰ আপোনাৰ বিভিন্ন কীর্তিচিহ্ন যেহেতু আছে, নিশ্চয় এইখনের একটা সমলযুক্ত তত্ত্বগধুর নিশ্চয় ইয়ার মধ্যে কিনা লুকাই আছে। গতি মানে আশা রাখি আমার প্রশাসনীয় দিকরপা আমার ডিসি সরকারকে মানে অনুরোধ জানাম, আমার সরকারকে মানে অনুরোধ জানাম, এই পুরাতাত্ত্বিক বিভাগের দ্বারা ভালদরে সমীক্ষা করে পেলায় ইয়ার যথোচিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পেলায় এটু যাতে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে ইয়ার তথ্য উদ্ঘাটন করে ইয়াকে কামনা করেছো। হনুমানের প্রতিমূর্তি এটা, সেইটা হয়েছে কি আমার গাঁৱৰে ছোৱালী মানুহ এজনী বাসন্তী রাভা বলি, তেখেতে এটা পুলিশের লগত বিয়া সূত্রে রাজাপাড়াত থাকে। তেখেতে কুয়ারপাড়াত পড়ি ভরি দুখন তার বিকল হয়ে গেছিল, কোনো বুদ্ধি চিকিৎসা করে আরোগ্য নাপায়। তারপিছতে তেখেতক আমি গাঁৱত আহতে দেখবলে পাইছো হুইল চেয়ারতে আহা যাহা করে। তেখেতে যোৱা বছৰ পূজা নোহোৱাৰ আগতে এটা মানসা কৰিল মানে ৰামচন্দ্ৰৰ ওচৰত, মোৰ যদি ভৰি দুখন যদি সম্পূৰ্ণ আৰোগ্য হয় মই এটা হনুমানৰ প্ৰতিমূৰ্তি মই পকীকৰণ কৰি মই বনাই দিম। কিন্তু সৌভাগ্যৰ বিষয়ে যোৱা বছৰ তেখেতে পূজাৰ সময়ত যেতিয়া আহিছিলে হুইল চেয়াৰ বাদ দি এটা লাখতি নাই, একো নাই, সুস্থ মানুহৰ দৰে তেখেতে ইয়াত আহি পূজা পাঠ কৰি গৈছে। এই এটা কিমান এটা বিশ্বাসযোগ্য কথা যে এনেকুৱা নিদৰ্শন বহুত। গতিকে ইয়াত যে